Welcome to our online class. আমি সর্বপ্রথম মোহাম্মদুল আলমের দ্বারা লাখো শুক্রিয়া আদায় করছি। আমি অষ্টম শ্রেণী গ্রামারের বিষয়ে একটি ক্লাস করার জন্য চেষ্টা করছি। এই বাক্যগুলো একটু লক্ষ্য করো। হি রিডস বুক। ডাজন্ট হি রিড বুক? শি ইজ রাইটিং। Isn't she writing? এখানে সাহায্যকারী ভার্ব ইজটা বাক্যে প্রথমে এসেছে এবং এর সাথে নট যোগ হয়ে বাকি দুটি শব্দ সি এবং রাইটিংটা বসে একেবারে শেষে প্রথম চিন্তা বসে। Do you find any change between first two and last two sentences? প্রথম বাক্য হি রিডস বুক এবং শেষের বাক্য শি ইজ রাইটিং, এই দুটি বাক্যই পরিবর্তন হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে আমরা অবশ্যই পরিবর্তন দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আজকের লেসন হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স এসআর টু ইন্টারমিডিয়েট। Learning outcomes after the lessons learning will be able to use the rules of transformations of sentence study to interrogative use interrogative sentence in different situations transform sentence study to negative definition. Transformation is a process of changing sentence without changing its real meaning. Example: SRD Arham is a good student. Interrogating: Isn't Arham a good student? Arham ekjon bhalo chhatro. Isn't Arham a good student? Arham ki ekjon bhalo chhatro noy. Both sentence are the same with semantic side. The roles of transformation sentence assertive to interrogative. Rule 1: if the sentence is affirmative, the interrogative will be negatives to interrogative. Verb plus not, subject plus rest of sentence and not of interrogation. Example: Assertive: he was born in Hooghly. Interrogative: wasn't he born in Hooghly? Rule 2: if the sentence is negative, the negative words the affirmative to interrogative. Verb plus subject plus rest of sentence and not of interrogation. Example: Assertive: he is not a good person. Interrogative: is he a good person? Rule 3: if there is no auxiliary verb and the verb is present from its interrogative, will be do or done, subject plus verb plus rest of and not of interrogation. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে যা যে যে নিয়মগুলো দেখতে পাচ্ছ তোমরা খাতায় এগুলো লিখে নিবে এবং আমার অনলাইন ক্লাস এখানটা একটু ডাউনলোড করে পুনরায় দেখে এগুলো লিখতে পারবে, বারবার করে দেখতে পারবে। হ্যাঁ, কত
কতগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছি এস আর ইফ দে গো টু স্কুল ইন্টারোগেটিভে ডোন্ট দে গো টু স্কুল এখানে এই যে মূল ভার্ব রয়েছে গো যদি মূল ভার্ব এভাবে তাকে প্রেজেন্ট করানো হয় তাহলে শুরুতে ডু এবং ডোন্ট হবে সেই জন্য এখানে আমরা যেহেতু মিনিংটা চেঞ্জ করবো না সেই জন্য আমরা সেই ডুর সাথে নট যোগ করে দিয়েছি ডোন্ট দে গো টু স্কুল আরেকটি বাক্য রয়েছে দে ডো নট গো টু স্কুল ইন্টারগ্রেটিভে এখানে যেহেতু নট আছে আমরা নটটা এখানে লিখব না আমি বলছি অ্যাসারটিভ সেন্টেন্স এই নেগেটিভ সেন্টেন্সকে যদি আমরা যদি ইন্টারগ্রেট করতে যাই তাহলে নটটা আমরা বাদ দেব আর যদি অ্যাসারটিভ সেন্টেন্সকে আমরা ইন্টারগ্রেট করতে যাই তাহলে আমরা নটটি চুক করব তাহলে এখানে আছে একটা নেগেটিভ সেন্টেন্স দে ডো নট গো টু স্কুল তাহলে নটটা বাদ দিলাম আমরা টু শব্দটা আমরা বাক্যের পূর্বে বসে আর বাকিগুলো সব বসে শেষে ইন্টারভিউ যেহেতু একটা পছন্দের জন্য দিদি রুল 32 ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব অ্যান্ড দ্য ভার্ব ইজ পাস ফ্রম দ্য ইন্টারোগেটিভ উইল বি ডিড ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান লেস অফ টেন্স এক্সাম্পল এস আর ইফ হি লিভড উইথ হিজ ফ্যামিলি interrogative didn't will he live with his family and after amra rule dekhte pacchi if the verb has as or yes the interrogative will begin with does doesn't then as yes rise end of the verb ha assertive ekta bakko ali goes to school ha interrogative ekhane doesn't hoyeche ekhane jodi eta ekhane kono not nai তাহলে আমরা এই বুকসের কারণে ডাস্টটা এসেছে এবং নট না থাকার কারণে নটটা এসেছে তারপর এরপর আমরা বাকিটা সব গুলো লিখে দেবো আদি এখানে ইএসটা যেহেতু ডাস্ট বসেছে এখান থেকে ইএসটা বাদ যাবে তাহলে ডাজন্ট আদি গো টু স্কুল অ্যাসারটিভ হি ডাজ নট রাইট এ লেটার ইন্টিগ্রেটিভ ডাজ হি রাইট এ লেটার ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইন্টিগ্রেটিভ এবং তোমরা সবাই খাতায় লিখে নাও এগুলো হি ইজ ইন দ্য স্কুল দুই নাম্বার হি ক্যান সেভ দ্য মানি হি লাইকস আইসক্রিম হি ওয়েন্ট টু স্কুল হি ডিড নট প্লে পিয়ানো হি ওয়াজ নট ইন দ্য মার্কেট দে ডু নট কমপ্লিট দ্য টাস্ক অ্যান্ড শিউরলি ক্যান নট অপারেট এ মোবাইল রুল ফোর ইফ দ্য সেন্টেন্স ইজ ফাউন্ড উইথ নেভার নাথিং অ্যান্ড দ্য ইন্টারগেটিভ উইল বি এখানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ইফ ইউ অর এনিথিং প্লাস ভার্ব প্লাস যে কোনো একটি ওয়ার্ড বলবে তারপরে একটি পছন্দের চিহ্ন যেমন একটা এক্সাম্পল আই নেভার ড্রিঙ্ক টি ডু নেভার কোনো না তুমি থাকি আই নেভার ড্রিঙ্ক টি এখানে ডু আই ইউ নেভার পরিবর্তে ইউ তাহলে ডু আই ইভার ড্রিঙ্ক টি assertive sentence I had nothing to do nothing anything nothing এর পরিবর্তে আমরা anything বলতে nothing এর পরিবর্তে anything I had nothing to do I এখানে যে interrogative একটা আগে এসেছে auxiliary verb interrogative করার সময় auxiliary verb টা আগে আসবে have I anything to do rule 5 everyone all replace with who whom don't doesn't didn't according to subject and tense verb 1 rest of the plus assertive everybody wishes to be happy interrogative who doesn't who is to be happy individual verb transforms the following sentence into interrogative where everybody wants to be win all has a liar I never to do work everyone know is bad place I shall never forget you everybody respect at full person rule 6 every plus noun replaced by is there any plus noun is there any noun who doesn't and didn't according to the subject and tense assertive every man who's to be happy interrogative is there any man who doesn't wish to be happy rule 7 nobody no one place
who? It is nobody, no one, none, no one, who is a boy, who plus n, who would call bar one. Example, no one can beat him. Who can beat him? Too late. There is no use of this law. What is the use of this law? There is no man happier than. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আজকে এই পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে।